আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি আইফোন অর্ডার করে দেখাবো যে আপনারা সৌদি আরব থেকে নুনে আপনারা কিভাবে পণ্য অর্ডার করবেন হ্যাঁ আজকে কিন্তু আমি আইফোন অর্ডার করবো আর আপনারা চাইলে নুন থেকে যে কোনো পণ্য ঠিক সেম পদ্ধতিতে অর্ডার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা যে কাজটি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে আপনি নুন অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আপনি প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম ওখানে একটি ফর্ম থাকবে সেটা আপনি পূরণ করবেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপে টাচ করবেন তারপর আপনাকে মাই অ্যাকাউন্টে টাচ করে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে অ্যাড্রেস লেখা থাকবে ওখানে প্রেস করে অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর আপনি যে কাজটি করবেন এখানে আমার মতো করে নুন অ্যাপসটি ওপেন করে নিবেন নুন অ্যাপসটি যখন ওপেন হয়ে যাবে তখন এরকম একটা পেজ থাকবে তারপর এখান থেকে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে তো এখন আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনি যেটা আপনার দরকার সেটা লিখে সার্চ করবেন আমি যেহেতু আইফোন অর্ডার করবো এখানে দেখুন প্রথমে আইফোন চলে আসছে তো এখানে আমি আইফোনের উপর একবার টাচ করে দেবো দেওয়ার পর এখানে দেখুন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ডিপ পার্পাল ফাইভ জি উইথ ফেস্ট্যাম এখানে এটার ডিটেলস দেওয়া আছে তারপর এখানে আপনি বা দিকে সোয়েব করলে আরও একটি আইফোনের ফটো দেখতে পাবেন এবং আবারও যদি বা দিকে সোয়েব করবেন আরও একটি ফটো দেখতে পাবেন তো তারপর এখান থেকে যদি আপনি অর্ডার করতে চান আপনি কি এক পিস অর্ডার করবেন না আরও বেশি করবেন যদি বেশি করতে চান এখানে একের উপরে টাচ করে এখানে আপনি দুইটা করতে চাইলে দুয়ে টাচ করে দিবেন আর যদি একটা করতে চান তাহলে এখান থেকে একই রেখে দিবেন তো আমি একই রেখে দিচ্ছি এখানে দেখুন ফ্রি ডেলিভারি বিটুইন তেইশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই আর অর্ডার করতে হবে নয় ঘন্টা বিয়াল্লিশ মিনিট সময় আছে এর ভিতরে অর্ডার করতে হবে তো এখান থেকে দেখুন গ্যাট ইন অন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ইনস্টলমেন্টস ফর এস আর এত এত দেওয়া আছে পার মান্থ এটা আপনারা সব বিস্তারিত এখান থেকে দেখে নেবেন ওয়ারেন্টি দেওয়া আছে দিস আইটেম ইজ ইলিজিবল ফর ফ্রি রিটার্ন আপনি সমস্যা মনে করলে রিটার্ন করতে পারবেন তারপর ফ্রি ডেলিভারি অন নুন লকারস এখানে এটা দেওয়া আছে তো যাই হোক এগুলো আপনারা বিস্তারিত সময় করে দেখে নেবেন তো এখানে আমি অর্ডার করার জন্য এখন যে কাজটি করব। অ্যাড টু কাট এখানে একবার টাচ করে দেব তারপরে এখানে দেখুন অ্যাড এড টু কার্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এখন আপনি যদি আরও কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে কন্টিনিউ শপিংয়ে টাচ করে দিয়ে আপনি সার্চ করে বের করে করে ওইগুলো অর্ডার করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি একটাই অর্ডার করব তাহলে এখান থেকে ভিউ কার্ট এখানে একবার টাচ করে দিবেন তারপর এখান থেকে দেখুন টু আইটেম দেখাচ্ছে এবং পাঁচ হাজার একান্ন টাকা দেখাচ্ছে কারণ আমি আগেও একটি পণ্য অর্ডার করেছি ওটা সহ এখানে দেখাচ্ছে তো যাই হোক এখানে আমি চেক আউটে একবার টাচ করে দিব। তারপর এখানে দেখুন ওয়ার্ক লেখা আছে এবং এখানে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তো এখান থেকে যদি আপনার অ্যাড্রেসে ভুল থাকে বা ফোন নাম্বার আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জে টাচ করে দিবেন দেওয়ার পর এখানে এডিট বাটনে টাচ করবেন টাচ করার পর আপনি এখান থেকে অ্যাড্রেসটা এডিট করে নিতে পারবেন অর্থাৎ আপনার ইনফরমেশানগুলো যদি ভুল থাকে অথবা আপনি যদি অন্য ইনফরমেশান দিতে চান সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সেভ অ্যাড্রেসে টাচ করে দিবেন আমার যেহেতু সব কিছু ঠিক আছে এখান থেকে আমি ক্যান্সেল দিয়ে বেরিয়ে যাব আর যদি হ্যাঁ আপনার লোকেশনটাও চেঞ্জ করতে চান এখানে দেখুন এডিট লেখা আছে এখানে টাচ করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর আপনার দেখুন এই যে আমার দেওয়া আছে এইট থ্রি ডাবল এটা হচ্ছে আমার এরিয়া কোড আপনি যদি এরিয়া কোড সৌদি আরবে না জানেন আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নাম তো অবশ্যই আপনি জানেন ওই এলাকার নামটা লিখে গুগলে সার্চ দিলে এরিয়া কোড লিখে সার্চ দিবেন তাহলে আপনার কিন্তু এরিয়া কোডটা চলে আসবে তো এখান থেকে আমি ক্যান্সেল দিয়ে বেরিয়ে যাচ্ছি আপনার অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে পেমেন্ট মেথড এখানে আপনি ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন নাকি ক্যাশ অন ডেলিভারি দেবেন তো আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে প্লেস অর্ডার এখানে একবার টাচ করে দিতে হবে এখানে আমার কিন্তু অর্ডারটা প্লেস করা হয়ে গিয়েছে তারপর এখান থেকে এরকম একটা আই চলে আসে এটা সবসময় আসে আপনি যখনই অর্ডার করবেন তো এখান থেকে আমি লেটার দিয়ে দিচ্ছি আর তারপর এখানে চাইলে আপনি কন্টিনিউ শপিংয়ে গিয়ে আরও শপিং করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার কাজ শেষ না এখন আপনাকে দশ থেকে বারো ঘন্টার মধ্যে আপনার ফোনে একটা ফোন আসবে আপনি যেই নাম্বারটা দিয়েছেন তারপর আপনাকে ইংলিশে বলা হবে আপনি যদি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে এক প্রেস করুন আর যদি আপনি অর্ডারটা রিজেক্ট করতে চান তাহলে অর্থাৎ ক্যান্সেল করতে চান তাহলে দুই প্রেস করুন তো আপনি যদি অর্ডারটা নিতে চান তাহলে অবশ্যই এক প্রেস করে দিবেন তো তাহলে আপনার কাজ শেষ এবং আপনার তারিখ অনুযায়ী আপনি এখানে চেক করবেন যে আপনি অর্ডারটা কবে হাতে পাবেন তো চেক করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ব্যাগ দিলাম এখানে আপনি চলে যাবেন মাই অ্যাকাউন্টে তারপর এখান থেকে অর্ডারে চলে যাবেন অর্ডারে টাস্ক করে দেওয়ার পর এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন তো আজকে আমি যেটা অর্ডার করলাম বিউ ডিটেলস এখানে যদি টাচ করি তাহলে এখানে আপনারা এটা দেখতে পারবেন যে আপনার কোন পর্যন্ত কি হয়েছে এখানে দেখুন অর্ডার হয়েছে এবং প্রসেসিংও হচ্ছে তারপর শিফট হবে তারপর ডেলিভারি আর আমি আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই এখানে দেখুন একটা ব্যাগ দিয়ে দিচ্ছি আমি যেই অর্ডারটা আগে করেছিলাম সেটা যদি দেখাই সেটা দেখানোর জন্য এখানে বিউ ডিটেলসে টাচ করে দিব। তারপর এখানে দেখুন সবুজ লাইনটা দেখুন অর্ডার প্রসেসিং সিপেট অর্থাৎ সব কিছু কমপ্লিট এখন আমার ডেলিভারিটা মানে আমার হাতে আসা পর্যন্ত বাকি তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নুন থেকে অর্ডার আপনারা কিভাবে ক্যান্সেল করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ